বাবার সম্পত্তির সব আমি তোকে দিয়ে দিলাম, শুধু দুটো জিনিস আমি তোকে দেব না। ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল এক নক্ষত্রের নাম বাপ্পা রাজ। নায়ক রাজ রাজ্জাকের পুত্র তিনি, তবে সেই পরিচয়ে তিনি নিজেকে আবদ্ধ করেননি। অভিনয় দক্ষতার কারণেই ভালোবাসা পেয়েছেন চলচ্চিত্র প্রেমীদের। 1986 সালে মুক্তি পাওয়া চাপাডাঙ্গার বউ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু করেন তিনি। 3 দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বাপ্পা রাজ অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, এটা বিয়ে হতে পারে না, পারে না। ঢাকাই সিনেমা স্যাক্রিফাইস চরিত্রে অভিনয় করা এ নায়ক চলচ্চিত্রে এখন অনিয়মিত, তবে চলমান করোনা পরিস্থিতি নিয়ে চিন্তিত একসময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পা রাজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, প্রিয় মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে নীরবে, এক একটা খবর শুনি আর মনে হয় এই বুঝি আমারও ডাক পড়ে গেল। মনকে বোঝাই, এটাই জীবন, এটাই বাস্তবতা, চলে যেতে হবে, নেই এর বিকল্প, শুধু অপেক্ষা সেই বিদায় ঘণ্টার। ঢাকাই সিনেমার এই নায়ককে সবশেষ দেখা গিয়েছিল পোরামন 2 সিনেমায়। মুহিত আল হাসান, সময় সংবাদ, ঢাকা।